নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি এই মুহূর্তে যে খবর দিকে এখন নজর রাখবো, জানতে পারা যাচ্ছে ইডির দপ্তরে হাজিরা দিলেন কে কবিতা। আপনাদের আবারও জানিয়ে রাখি, ইডির দপ্তরে হাজিরা দিলেন কে কবিতা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ তাকে ফের তলব করেছিল হাজিরার জন্য, এবং সেই মতোই কিন্তু আজ সোমবার আবারও ইডির দপ্তরে হাজিরা দিলেন কে কবিতা। সেই মুহূর্তে ছবি দেখছেন, ইডির দপ্তরে যখন তিনি এসেছেন সেই সময়কার ছবি দেখছেন। ইডির দপ্তরে কে কবিতা, আজ তাকে হাজিরার জন্য তলব করা হয়েছিল, এবং সেই মতোই আজ সোমবার তিনি হাজিরা দিলেন ইডির দপ্তরে। এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুরের কাছ থেকে। নীরজ, কি জানকারি মিল রয়ে? देखिए, आज 10:30 बजे ही कविता हाजिर हो गई थी, जबकि उम्मीद की जा रही थी कि कविता नहीं आएगी, क्योंकि वो पहले भी ये कह चुकी थी कि 24 तारीख उसका केस है सुप्रीम कोर्ट में, उसके बाद ही वो आ पाएगी। लेकिन आज जब नोटिस मिला था तो आज कविता हाजिर हो गई है, और अब उससे कुछ देर बाद पूछताछ होनी है। और पहले से ही दो तीन लोग हैं जो जिनसे जिनका सामना कराना है जैसे उनका, एक तो अरुण पिल्ले हैं जो इनके जो खास सहयोगी हैं इनके साउथ कार्टन के, जो एक्साइज पॉलिसी में लिकर पॉलिसी के घोटाले में शामिल हैं, और दूसरा मनीष सिसोदिया। इन दोनों के सामने आज पूछताछ करानी है, और काफी दिनों से कविता का इंतजार हो रहा था कि इनके सामने पूछताछ की जाए, तो आज इन दोनों के सामने आमने सामने बिठाकर पूछताछ होनी है, और काफी देर तक ये पूछताछ चलने की उम्मीद है। नीरज, कब तक ये पूछताछ चल सकती है, और कैसे कौन कौन से सवालों के सामना करना पड़ सकता है इन दोनों को, इस बारे में कोई जानकारी मिल रही है क्या? जी देखिए, सवाल वही है जैसे जो जो इनके सहयोगी ने इससे पहले अरुण पिल्ले ने जो कुछ बताया है, वो उन सवालों के जवाब इनसे लिए जाएंगे। उससे पहले दिनेश अरोड़ा, जो मनीष सिसोदिया के खास आदमी है, जो पैसा लेके आए थे 100 करोड़ रुपया इन लोगों से, वो इनके सामने आमने सामने पूछताछ होनी, और यही सवाल है कि पैसा कहाँ से आया, कैसे आया, पॉलिसी में कैसे कैसे आपके आपने पूरा पॉलिसी बनाने में सहयोग किया, और किस तरह से, क्योंकि कोर्ट में पहले ही वो कह चुके हैं कि कविता जो है मेन कॉन्स्पिरेटर है मनीष सिसोदिया के साथ। जी शुक्रिया नीरज। কথা বলছিলাম প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। আজ ইডি ফের তলব করেছিল কে কবিতাকে, এবং সেই মতোই আজ সোমবার ইডির দপ্তরে হাজিরা দিলেন কে কবিতা। এবং জানতে পারা যাচ্ছে মনীষ সিসোদিয়ার সঙ্গে মুখোমুখি তাকে বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। কে কবিতা এবং মনীষ সিসোদিয়াকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে, এবং বেশ কিছুক্ষণ এই জিজ্ঞাসাবাদ পর্ব আজ চলতে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর। কে কবিতা কে ইডি তলব, এবং সেই মতো আজ ফের হাজিরা দিলেন কে কবিতা। এদিকে এখনো অধরা রয়েছেন খালিস্তানপন্থী, পাঞ্জাবের খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং, এবং পাশাপাশি জানতে পারা যাচ্ছে যে অমৃতপাল সিং এবং তার বেশ কয়েকজন সমর্থকের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে পুলিশ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং গোটা পাঞ্জাব কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে, অমৃতপাল সিং এর গ্রামও কিন্তু কড়া পুলিশি প্রহরার মধ্যে রয়েছে, সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, চলছে নাকা চেকিং এবং জোর তল্লাশি অমৃতপাল সিং এর খোঁজে। অমৃতপাল সিং এখনো পর্যন্ত ফেরার, তাকে গ্রেফতারের সমস্ত রকম প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে গিয়েছে পাঞ্জাব পুলিশের তরফ থেকে। খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং এবং তার সহযোগীদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই নতুন মামলা দায়ের হয়েছে। এখনো ফেরার অমৃতপাল সিং এবং তার কাকা এবং এক সহযোগী কিন্তু আত্মসমর্পণ করেছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এখনো ফেরার রয়েছেন অমৃতপাল সিং, অমৃতপালের কাকা এবং গাড়ির চালক আত্মসমর্পণ করেছেন। যে গাড়িটি করে অমৃতপাল সিং ফেরার হয়েছিলেন, পালাচ্ছিলেন, সেই গাড়িটিকে আটক করা গিয়েছে, সেই গাড়ির চালক এবং অমৃতপাল সিং এর কাকা আত্মসমর্পণ করেছেন এখনো পর্যন্ত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অমৃতপাল সিং এর খোঁজ চালাচ্ছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনা এখনো পর্যন্ত 112 জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। এখনো ফেরার অমৃতপাল সিং, অমৃতপাল সিং এর খোঁজে তল্লাশি চালাচ্ছে পাঞ্জাব পুলিশ। এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।